আধ খাওয়া মরার প্রথম পর্বটি যদি না দেখে থাকেন তাহলে আগে প্রথম পর্বটা দেখুন, ওপরে আই বাটনে লিংক দেওয়া হলো। এমন সময় বাড়ির পিছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে, সেই শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হবার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার কোষ দূরে মহেশপুরের ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো, ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বললে তাকে। ওঝা সব কথা শুনে বললে, দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া এক সপ্তাহ আমি উঠে হাঁটতে পারছি না, একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব। এখন বলো, তোমাদের ঘরে মোট কজন লোক? নগেনের ছেলে বললে, সব শুধু আটজন। ওঝা বললে, আমি তোমাদের আটটা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে, আর ছেলেদের গলায় বেঁধে দেবে, আর এই চারটে পেরেক দিচ্ছি, বুঝলে, তোমাদের ভিটে চার কোণে পুঁতে দিও, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকালের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতন সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক মুতে দেওয়া হলো। সেদিন থেকে নগেন্দলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেল বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায় চুরি যেতে লাগল। অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখল অনেক লোক। তাছাড়া কারোর বাড়িতে গভীর রাতে ইঁট পড়তে থাকে দুমদাম করে, আবার কারোর বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকে, আবার কারোর ঘরের চালে মরা পোড়া কাঠ বাঁশ পড়তে থাকে। সারা গাঁয়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগল। সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মড়াটাকে তার ওপর তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল। এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগল। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দাঁড়াতেই অবাক হয়ে গেল, শুধু চিতাটাই জ্বলছে, মড়ার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু সব দাহকারীরা পাছে ভয় পায় এজন্য সে চুপ করে দেখেই যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগল, আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকার মাঝি চেঁচিয়ে বলল, ভয় পেও না তোমরা, ওইখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগল। নৌকার মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুঁটলি হাতে নিয়ে আর একটা হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বির করে কি সব মন্ত্র বলতে বলতে চামুণ্ডা
লোকগুলো চারপাশে কি যেন সব ছড়িয়ে দিতে লাগলো। কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্য নেই যে আর সে তোমাদের কাছে আসে। আমি গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূত কোনো ক্ষতি করতে পারবে না, তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসতে পারে না। একজন জিজ্ঞেস করল, মরাটা তাহলে গেল কোথায়? মাঝি বললে, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, কারোর মুখে আর কোনো কথা নেই। মাঝি বললে, হ্যাঁ তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বললে, বলছি আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে? মাঝি বললে, গাছের ওপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বললে, কি বিশ্বাস হচ্ছে না বুঝি, দেখতে চাও? যুবক বললে, বেশ দেখান তাহলে বিশ্বাস করব। দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন হইনি তখনও আর হব না। বেশ তাহলে এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বট গাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল, ওই দেখো। সকলে দেখল বট গাছের মগডালের ওপর বসে একটা বীভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো। মাঝি বললে, এবার বিশ্বাস হলো তো? এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুঁটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললে, তোমরা এখানে চুপ করে বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে, আপনি আমাদের এভাবে ফেলে রেখে চলে যাবেন না, সকাল হলে যাবেন। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন। মাঝি হেসে বললে, ভয় নেই, আপনারা এখানে বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বটগাছটার দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, তুই কে? আমি নগেন্দ্রলই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে বাগদি পাড়ায়। বাড়িতে তোর কে কে আছে? আমার বউ, দুই ছেলে, তাদের বউ, নাতি নাতনি। ঠিক আছে, তুই গাছেই বসে থাক, পালাবার চেষ্টা করলেই জলে পুড়ে মরবি, আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এসে লোকগুলোকে বললে, সকাল হলেই আপনারা গাঁয়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন। দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এলো, গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরে সকাল হলো, দুজন লোক গাঁয়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেন্দ্রলুয়ের ছেলে দুটোও এলো, সবাই এলো বটগাছের নিচে। গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মরা ঝুলছে দেখা গেল। মাঝি বললে, মরাটা ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে ধপাস করে মরাটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক, মরাটার খানিকটা মাংসকে যেন খুবলে খেয়েছে। মাঝি বললে, নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে কাছে নিয়ে গিয়ে বসে খেয়েছে, দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে কি সব মন্ত্র বলে উঠতেই গাছের ওপর থেকে ক্ষণ ক্ষণে গলায় নগেন বলে উঠল, ওম চম ডাই কারি, ওম চম ডাই কারি, সব দেবের সব।
এবার আমাকে ছেড়ে দে। মাঝি বললে, তুই একেবারে এদেশ থেকে চলে যাবি। গাছের ওপর থেকে উত্তর এলো, না যাব না, আমি এখানেই থাকব। এখানে থাকবি কেন? এখানে আমার বউ ছেড়ে রয়েছে, তাছাড়া বউটার জন্যই আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকে আমি কার মোটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আপনি আমাদের রক্ষা করুন, দয়া করুন। মাঝি বললে, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? নগেনের বড় ছেলেকে মাঝি বললে, তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলেই তোমার বাবা প্রেত যোনি থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বললে, এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারোর ঘর মটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে? মাঝি বললে, না তা পারবে না, আমি গাছের চারিদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন এই গাছেই ও বন্দি হয়ে থাকবে, তার মধ্যে পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। নগেনের ছেলে বললে, আমি আজই রওনা হয়ে যাচ্ছি। মাঝি বললে, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না। তৎক্ষণাৎ মাঝি বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে শুরু করলেন, তৎক্ষণাৎ গাছের ওপর থেকে নগেনের ভূতটা চেঁচিয়ে উঠল, ওরে বাবা রে, ওরে বাবা রে, চলে গেলুম রে, চলে গেলুম ওরে বাবা। মাঝি বললে, বল কি চিহ্ন রেখে যাবি? নগেনের ভূত বললে, দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি। এই বলে একটু থেমে তারপর বললে, এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। মাঝি তখন লোকগুলোকে বললে, আপনারা মরা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন। তারপর গ্রামবাসীদের বললে, আপনারা ফিরে যান, আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেই দিন দুপুরেই মড়মড় করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেই দিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।